আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম আমেনা। আমেনা, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর বড়বাড়ি থেকে এসেছি। গাজীপুর থেকে এসেছেন, আচ্ছা। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথম ভর্তি হয়েছিলেন? আমার পিঠে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, এগুলো সমস্যা নিয়ে আমি এখানে আসছি। আচ্ছা, এটা এই সমস্যাটা আপনার কতদিন যাবত ছিল? এই 8-10 বছর। গত 8-10 বছর যাবত আপনি এই কষ্টে আপনি ভুগছেন। আচ্ছা, জানতে চাইবো যখন আপনার এই সমস্যাগুলো ছিল, আপনি প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার মুখোমুখি হতেন এই সমস্যাগুলোর কারণে? অনেক সমস্যা হয়েছে স্যার। মানে রাতে ঘুমাতে সমস্যা? মানে কত রাত যে আমি ঘুমাই নাই এত কোনো শেষ নাই। তারপরে এই যে কাজকাম করতে অনেক কষ্ট হইতো, চলাফেরা করতে ব্যথাগুলো তো শান্তি পাইতাম না, মানে খুব কষ্ট হইতো। খুব কষ্টের দিন আপনার গিয়েছে। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, কতদিন যাবত চিকিৎসাটা নিয়েছেন? এই যে 12 দিন। গত 12 দিন যাবত, আজকে নিয়ে 13 দিন। তার মানে গত 8 থেকে 10 বছর যাবত আপনার যে সমস্যা ছিল আপনি এখানে চিকিৎসার দিন ছিলেন প্রায় 13 দিনের মতো। এখন আপনি কেমন অবস্থা? আমি এখন খুব ভালো আছি। মানে মাত্র 13 দিনে আপনার গত সেই 8-10 বছরে যে আপনি অমানসিক কষ্টে ভুগেছেন সেটা আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে আপনারা কি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছেন? জি, আমি অনেক চিকিৎসা নিয়েছি, অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছি, অনেক মানে এমন যে ডাক্তারের কাছে গেছি সেই ডাক্তারই আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছে, কিন্তু কোনো কিছু ধরতে পারে নাই, কোন রিপোর্টে কোনো দিন কিছু আসে নাই। আচ্ছা, আপনার রিপোর্টেই কোনো কিছু কখনো ধরা পড়ে? হ্যাঁ, ধরা পড়ে নাই। আমি এত রিপোর্ট মানে যে ডাক্তারের কাছে গেছি সেই ডাক্তার আমাকে এতই রিপোর্ট দিছে, আমি অনেক রিপোর্ট করাইছি কিন্তু কোনো কিছু ধরতে পারে নাই ওনারা, কোনো কিছু ধরতে পারে নাই। বলছে যে ভালো হয়ে যাবে, আবার ওষুধ খাইলে কয়েকদিন পরেই দেখা গেছে একটু ভালো হয়েছে, আবার সে যে সেই ওষুধটা ছেড়ে দিলি আবার সে আগের অবস্থা আপনি ফেরত যেতে। আচ্ছা, তার মানে আপনার অনেক কষ্টের অনেক মানে অনেকগুলো দিন আপনার পার করেছেন অনেক কষ্টের মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনার মূলত কিভাবে জানতে পেরেছিলেন? আমরা ওই প্রথমে আমি টিভির মধ্যে দেখি, তারপরে আমি নেটে সার্চ দিই, তারপরে ওইখান থেকে আমি এটা পাই, তারপরে আমি সব শফিউল্লাহ স্যারের সব ইয়েগুলো দেখি, ভিডিওগুলো দেখি, তারপরে ওই যে স্যার যে ট্রিটমেন্টগুলো দেয় সেগুলো দেখি, আরো 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 স্যার দেখছি, কিন্তু আমার এনার ভালো লাগছে সেই জন্য আমি জায়গায় আসছি। তারপরে এসে আপনার সরাসরি ওনার সাথে দেখা করেন? দেখা করার পরে স্যার আপনাদেরকে কি বলেছিলেন? দেখা করার পরে আমি ঈদের 2 দিন আগে আসছিলাম, আসার পরে স্যার বলছে ভর্তি হওয়ার কথা, তো আমার একটু পারিবারিক সমস্যা ছিল, তো বলছে স্যার আমি কয়েকদিন পরে ভর্তি হবো। তারপরে দ্বিতীয় আরেক দিন আসছিলাম, ব্যথা বাড়ছিল, আসার পরে ওই দিনও স্যার বলছে ভর্তি হওয়ার কথা, তো আমরা আর কি বাড়িতে গেলাম, তারপরে কয়েকদিন পরে প্রিপারেশন নিয়ে তারপরে যে ভর্তি হলাম। ভর্তি হয়েছেন, এখন আপনি মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এই জানতে চাইবো আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টরস আছেন বা নার্স আছেন, সিস্টার বা ম্যানেজমেন্টের লোকজন, তারা কি প্রপারলি আপনাদের টেক কেয়ার করেছে, টাইম টু টাইম আপনাদেরকে সেবা দিয়েছে টাইম টু টাইম? স্যার খুব মানে এটা বলাই মানে চলে না যে স্যার আরো অন্য অন্য হাসপাতালের তুলনায় মানে এত ভালো করছে। আচ্ছা, কি বলবো আর স্যার, মানে আপনারা যতটুকু সেবা পাওয়ার কথা সবটুকুই আপনারা পেয়েছেন। জি। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনারা হয়তো অনেক হসপিটালে আপনারা ভিজিট করেন বা আপনারা গিয়েছেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, পরিবেশটা কেমন লেগেছে? খুবই ভালো স্যার, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি যে সমস্যাটা আপনি ভুগেছেন গত 10 বছর যাবত, আপনি অমানসিক কষ্টে ভুগেছেন, এখন আল্লাহ দিল আপনি যথেষ্ট সুস্থ হয়ে গেছেন এবং আল্লাহ দিল আপনি অনেক ভালো হয়ে গেছেন, সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। তো আপনার মতো এরকম অসংখ্য ভাই বোন আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো আপনার সঠিক ডক্টর খুঁজে পান না, বা অনেকে আছে মুখ বুঝে কষ্টটা সহ্য করে, অনেকে আছেন যে হয়তো ডক্টর খুঁজতেছেন যে কার কাছে গেলে ভালো হবে হয়তো তারা বুঝতে পারেন না, অনেকে আছেন যে তাদের হয়তো সর্বস্ব তারা বিক্রি করে দিচ্ছেন এই ভালো হওয়ার জন্য, কিন্তু তারপর ওনারা ভালো হতে পারছেন না, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? জি, বলতে চাই অবশ্যই যারা এই সমস্ত ইসে প্রেশানিতে ভুগতেছে তারা যেন এখানে আসে, এই স্যারের যেন চিকিৎসা নেয়, এই হসপিটালের চিকিৎসা নেয়, অবশ্যই ওনারা ভালো হবে। মানে এটা আপনি বিশ্বাস করেন যে ওনারা অন্তত একবার হলো স্যারের কাছে আসো, আসলে তারা অবশ্যই তাদের যে সমস্যাটা আছে আল্লাহ দিলে সেটা অবশ্যই ভালো হয়ে যাবে, এটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, সবশেষে একটু জানতে চাইবো, আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন,
অবশ্যই আপনারা যে সেবাটা পেয়েছেন, এই সেবাটাকে আপনারা আউট অফ 10, 10-এর ভিতরে কত মার্কস দিবেন এই সেবার পরিমাণ? 10-এর ভিতরে 10-ই দিব স্যার। বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।